করোনা ও প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার মধ্যেই দেশে রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে, কিন্তু উৎপাদক পর্যায়ে খরচ কমানো ও কৃষকের শ্রমের দাম নিশ্চিত করা যায়নি। এমনকি ন্যায্য মূল্যে খাদ্যপণ্য বাজারে কিনতে পারছেন না ভোক্তারাও। দেশে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন হওয়ার পরও চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের দাম চড়া। সরকারের কৃষিবান্ধব নীতির ফলে দেশে বেড়েছে খাদ্যশস্যের উৎপাদন। 2008-2009 অর্থবছরে মোট খাদ্যশস্য উৎপাদন ছিল 3,28,96,000 মেট্রিক টন। গত 10 বছরে তা বেড়ে এখন উৎপাদন হচ্ছে প্রায় 4,54,00,000 মেট্রিক টন। বেড়েছে চাল, গম, আলু ও পেঁয়াজের উৎপাদনও। গত 10 বছরের উৎপাদন চিত্র তুলে ধরে সরকার দাবি করছে নিশ্চিত হয়েছে খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের অর্থনীতিতে কৃষি সবসময়ই খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটি আছে এবং সামনের দিনেও থাকবে। যদি কৃষকের আয় বৃদ্ধি না পায়, দেশের 60-70% মানুষ গ্রামে বাস করে, কোনো না কোনোভাবে গ্রামে কৃষির সাথে তারা জড়িত। কাজেই গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হলে কৃষির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে হবে। খাদ্যের উৎপাদন যতই বাড়ুক, খাদ্যপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে পারেনি সরকার। দাম পাচ্ছেন না কৃষক, বাজারের নিয়ন্ত্রণ অসাধু চক্রের হাতে। তাই সবার জন্য খাদ্য নিশ্চিত করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কৃষি অর্থনীতিবিদরা। বড় সমস্যা হলো যে কৃষকের হাতে যখন আমাদের খাদ্যশস্য থাকে, অর্থাৎ উৎপাদন মৌসুমে পণ্য মূল্য খুবই কম থাকে, যাতে করে কৃষক উপযুক্ত দাম পায়। আবার উৎপাদন মৌসুম যখন পেরিয়ে যায়, তখন খাদ্যপণ্যের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং ভোক্তারা তার জন্য অনেক কষ্টে নিপতিত হয়। যথাযথ পরিমাণে টেকনোলজি উদ্ভাবন করা এবং কৃষকদেরকে উপযুক্ত মূল্য, ন্যায্য মূল্য নিশ্চিত করা, এগুলো করা যদি সম্ভব হয়, তাহলে আমরা যে গ্রোথ রেট অর্জন করেছি সেটা অব্যাহত রাখা। দেশের খাদ্যশস্যের উৎপাদন যেহেতু বেড়েছে, তাই এখন পুষ্টি নিয়ে সচেতন থাকতে হবে, নিশ্চিত করতে হবে সবার জন্য নিরাপদ খাদ্যের। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।